28 তেলিয়ামুড়া বিধানসভা বিজেপি দলের প্রার্থী কল্যাণী রায় বুধবার তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের নিয়ে তেলিয়ামুড়া বাজারের মাছ মাংস সবজি ফল কাপড় সহ সমস্ত ব্যবসায়ীদের দোকানগুলিতে জনসংযোগ করেন। সংবাদ প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ব্যবসায়ীদের সুবিধার্থে সাধ্যমত বিগত 5 বছর সরকার চেষ্টা করেছে বাজারকে উন্নত থেকে আরও উন্নততর করার। তাই মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা চাইছে পুনরায় রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক। মূলত তেলিয়ামুড়া বাজারে আমাদের নির্বাচিত যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে, তারা আহ্বান করেছেন যে তাদের তারাও চায় ভারতীয় জনতা পার্টির সরকারের প্রচার হোক, কারণ বিগত 5 বছরে তারা খুব শান্তিতে ব্যবসা বাণিজ্য করেছেন, চাঁদার জুলুম নেই এবং দোকানপাট বন্ধ করে দেওয়া, অযথা স্ট্রাইক ডাকা, এই বিষয়গুলো এই 5 বছর তেলিয়ামুড়ার ব্যবসায়ীরা দেখতে পায়নি। তাই তারা সকলেই ভারতীয় জনতা পার্টির সরকারকে সাপোর্ট করছে এবং তেলিয়ামুড়াতে আমাকে বিধায়ক হিসেবে এবং বর্তমান ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসেবে তারা আমাকে সমর্থন করেছেন এবং আমাকে নিয়ে আজকে তেলিয়ামুড়ার সমস্ত বাজার, মাছ বাজার, মাংস বাজার, সবজি বাজার এবং কাপড়ের দোকান সমস্ত অলিগুলিতে তারা আজকে আমাকে নিয়ে ঘুরবেন। প্রত্যেকটা দোকানের কাছে তারাই আহ্বান করছেন ভারতীয় জনতা পার্টিকে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য। কীরকম সাড়া পাচ্ছেন? ভীষণ সাড়া আমি পাচ্ছি, কারণ এই 5 বছরে তেলিয়ামুড়া বাজারের ডেভেলপমেন্টে আমি কাজ করেছি। যখন যেখানে মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলেছেন টয়লেট করে দেওয়া হোক, হকার্স মার্কেটে টয়লেট করে দেওয়া হোক, রাস্তাঘাট এবং কলাপসিবল গেট মাছ বাজার মাংস বাজারের ভেঙে গিয়েছিল, এই সমস্ত কাজগুলি আমরা করেছি। বুধবার তেলিয়ামুড়া বাজারের ব্যবসায়ীদের সাথে জনসংযোগ করে ব্যাপক সাড়া পেয়েছেন বলে ওই দিন জানিয়েছেন সে এলাকার বিজেপি প্রার্থী কল্যাণী রায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।